আসসালামু আলাইকুম এভরিওান আজকে সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা খুবই ঝটপট তৈরি করা যায় এটা কিন্তু অসম্ভব মজার একটা ডেজার্ট রেসিপি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক আমি প্রথমে এখানে রিকটার সিজ নিয়ে এনেছি এটা আপনারা যে কোনো ধরনের শপে পেয়ে যাবেন তো আমি এরপরে একটা মিক্সিং বোলের মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো রিকটা সিজ নিয়ে নিচ্ছি তো আপনাদের হাতের কাছে যদি এই রিকটা সিজটা না থাকে সেক্ষেত্রে আপনারা ছানা তৈরি করে ওই ছানা দিয়েও তৈরি করতে পারবেন আপনারা যে পরিমাণে এই মিষ্টিটা তৈরি করবেন ওভাবেই হচ্ছে সিজ বা ছানাটা পরিমাণ মতো নিয়ে নেবেন তো আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি খুবই জটপট এটা তৈরি করা যায় একেবারেই ইজি ওয়েতে এরপর আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে অনেক ভালো লাগে খেতে আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খুবই মজা লাগে খেতে অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এরপর হাত দিয়ে এভাবে আলতো করে আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পরে কিন্তু দেখবেন এটা অনেকটাই লিকুইড টাইপের হয়ে যাবে যেহেতু এটা হচ্ছে সিজ এবং হচ্ছে আমি এখানে চিনি দিয়েছি সব কিছু মিলিয়ে কিন্তু এরকম হয়ে যাবে তো এখানে আসলে এটা এরকমই থাকে আপনারা এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো এখন আমি এটাকে এক মিনিটের মতো মাইক্রোওভেনে আমি গরম করব। আপনারা যদি চান চুলার মধ্যেও করতে পারেন ফাই প্যানের মধ্যে আপনারা এগুলোকে দিয়ে দেবেন এরপরে কিছুক্ষণ ছেড়ে নামিয়ে নিলেই হবে বাট মাইক্রোওভেনে করলে ঝটপট হয়ে যায় খুব একটা ঝামেলা লাগে না সেজন্য আমি মাইক্রোওভেনেই করছি তো এই তো দেখেন এক মিনিট পরে আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি আর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আবার মিশিয়ে দিচ্ছি এভাবে আমি পাঁচবার মাইক্রোওভেনে পাঁচ মিনিটের মতো গরম করে নেব এরপরে এটা রেডি হয়ে যাবে তো এই তো দেখেন আমি পাঁচবারেই এটা দিয়েছিলাম মাইক্রোওভেনে প্রত্যেকবার আমি এক মিনিট করে মাইক্রোওভেনে গরম করে দেন নামিয়ে নিয়েছি আবার ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে আবারও মাইক্রোওভেনে দিয়েছি এভাবে পাঁচ মিনিট করেছি দেন এটা এই পর্যায়ে চলে এসেছে এখনই পারফেক্ট আর দিতে হবে না সো এটা কিন্তু এখন রেডি তো এখন ডেকোরেশনের ফালা খুবই ইয়ামি কিন্তু খেতে আপনারা একবার হলেও ট্রাই করবেন তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য দেন এরপরে এখানে সবগুলো সিজকে দিয়ে দিচ্ছি এরপর চামচের সাহায্যে এগুলাকে একেবারে ভালোভাবে আমি প্লেন করে সেট করে দিব যতটা সম্ভব উপর থেকে একটু প্লেন করা ট্রাই করবেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে একবারেই কিন্তু প্লেন হবে না এটা এরকমই থাকবে আর আমি উপরে একটু কিছু বাদাম কুচি দিকে দিয়েছি এটা জাস্ট দেখা সৌন্দর্যের সুবিধার্থে তবে খাওয়ার সময় কিন্তু এগুলা যখন মুখে লাগে তখন কিন্তু খেতেও অনেক ভালো লাগে তো আমি এটাকে নর্মাল ফ্রিজে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম ভালোভাবে সেট হওয়ার জন্য দেন এরপরে এখন এটাকে এভাবে কেটে নিচ্ছি আপনারা যদি চান এভাবে কাটতে পারেন অথবা হাত দিয়ে মিষ্টির মতো গোল করেও নিতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ